বাদো কহারো গো মাতা, যাইব শিকারে। তাই তাই হ্যাঁ মা, আশীর্বাদো কহারো গো মাতা, যাইব লক্ষিন্দরে কি করে কি করে লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া, তোমার সুমঙ্গল কথা আমি যাইগো বলিয়া, নিশি প্রভাত হলে যাবে মান সরোবরে, তুমি পাবে এখানে পরমা সুন্দরী এবং পাবে প্রেম আলিঙ্গন। সে কি স্বপ্ন দেখলাম আমি? আমি শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার সখাকে নিয়ে ছুটে যাব আমি সেই দিকে সরোবরে। কিন্তু আমার সখাকে দেখতে পাই না, ডাক দি না কেন সখাকে? কোথায় সখা? গেল রে বোকা,
এখানে এসো। আ এখানে এসো সখা। যাবো না। কেন? আমার নাম হেন্টা। এসো সখা। ওরে মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম জ্বলে হইল না শিয়াম, এই জীবনে চাইলাম জ্বলে। ফেলার বোকা এদিকে আয়, কে এদিকে আয়। এতক্ষণ যে রেখে ডাক দিয়ে দিচ্ছি শুনতে পাস না? ভাই আমার নাম সখা। কি নাম? কেন তুই আমার নাম জানিস না? তোর কি একটা নাম আছে মনে রাখবো? কি নাম বল? আমার নাম হচ্ছে উকুর উকুর। তারপর? বাবার নাম ধুকুর ধুকুর আর মায়ের নাম বিলাতি কুকুর। তবে তুই কি বলতে চাইছিস, তোর কুকুরের বংশ না আগে ছিলাম এখন মানুষের বংশ হয়ে গেছি? সখানে আমি গঙ্গা চান করে এসেছি জানিস। আমিও গঙ্গা চান করে এসেছি মাইরি। সত্যি সত্যি তোকে চুয়ে বলছি, ঘটনা ঘটেছে সখা। ঘটনা? তোকে আমার সঙ্গে যেতে হবে। ঘটনা ঘটেছে? হ্যাঁ। তোকে কেউ মেরেছে নাকি রে? বল তো আমাকে, তোকে কেউ মেরেছে নাকি রে? না সখা। আমাকে মারবে কে? কে? আমি কাউরি দোষ করি নাকি? আমি আমি মারলে মারতে পারবো তোকে সখা। কি তুই তো জানিস আমার মনের সব কথা আমি তোর কাছে প্রকাশ করি। বস বস সই এখানে। আজকে মনটা খুশি খুশি, কি ব্যাপার? কিছু তোর সঙ্গে কিছু আমার গোপন আলোচনা রয়েছে। কি আলোচনা বন্ধু? আগে কথাতে মাকে বলবি না? এমন কোন কথা বলছিস মাকেও নিষেধ করছিস বলতে রে? হ্যাঁ বল। এ শুন, মাকে কিন্তু জানিয়ে যেতে হবে। শোনা রে, মাকে যদি মাকে জানিয়ে গেলে মা কিন্তু যেতে দেবে না। চনা আজকে মাকে জানিয়ে যাবো। চ না, মাকে জানিয়ে গেলে খুব ভালো হবে। তুই মার কাছে বিদায় নিবি? হ্যাঁ, মার কাছে বিদায় নিয়ে চলে যাবো আমরা। কিন্তু কোথায় যাবো তোকে বললাম? কোথায়? আজকে আমি নিশি রাত্রে স্বপ্ন দেখেছি। স্বপ্ন আগে দেখলি? বইয়ের স্বপ্ন তোকে দেখলো কি গো বই? অপদার্থ একটা। এ স্বপ্ন তোকে দেখলো বই? স্বপ্ন এ পুরোপুরি তোকে দেখলো বন্ধু? হ্যাঁ। স্বপ্নকে নয়, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি? হ্যাঁ। কি স্বপ্ন রে? আজ যদি আমি প্রভাতে উঠে সেই দিঘি সরোবরে যাই, আমি নাকি প্রেম লাভ পাবো। ও মা গোটা পাটা কুসুমাশা সুকুমা এখন আর থাকুম না সখা। তুই প্রেম আলিঙ্গন পাবি? হ্যাঁ। কোথায় যাবি? সে দিঘি সরোবরে। শোন ওসব কথা বাদ দে, মা যদি যেতে দেয় তো মায়ের মায়ের কাছ থেকে বিদায় নি। মা যেতে দেবে না সখা। শুন না আগে কথাটা আমার। বল। শুন চল। হ্যাঁ চল, এক কাজ কর, মায়ের কাছে বলতে হবে আমরা শিকারে যাব। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে শিকারে যে আমরা চল যাব। এটা কথা কিন্তু মাকে বলবি না। মাথা খারাপ? আমি বলবো না। ঠিক আছে চল মায়ের কাছে। চল সখা। আই মার কাছে, আই মার কাছে। সেই তখন গেছে পারছ না, আজ সন্তান আমার খাইনি। যদি সন্তানকে না খাওয়াই আমিও খেতে পারি না। আজ লখাই আস বলবো, তুই আগে আমার সঙ্গে বসে খাবি, তারপর কোথাও যাবি। কিন্তু জানি না সেই লখাই যে কোথায় যায়। আজ আসু তাকে। মা ও মা, প্রণাম হয় মা। আশীর্বাদ করি একই রে তোর হাতি স্বর্ণবাটুর আর ধনুক কেন? মা গো আমার মনে একখানা ইচ্ছা জেগেছে। ইচ্ছা? আমি যাব শিকার করতে মা। না না লখাই, আমি তোকে ওই বন শিকারে যেতে মা তোর অনুমতি দিতে পারি না। মা গো আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি একবার শুধু আমাকে অনুমতি দাও, আমি যাবো মা। না লখাই। ও মা, এই যে খুব জেদ ধরেছে, জেদি চাকরাটা। শোন আমি বললাম তোদের কারণে যাওয়া হবে না। ঠিক আছে যাবো না। ঠিক আছে না যাবো মা। ও মা কি বল? এখানে এসো, এখানে এসো। হ্যাঁ বল। বসো বসো মা। হ্যাঁ বল। শিকার করতে যাবো মা। না আমি তুই শিকার করতে যেতে দিতে পারি না। শুধু তোর মা লাগবে নাকি আমার মা লাগবে না নাকি? বাপরে, শুধু একাই কোলে নিবে আমাকে? নিবে না বুঝি? বাপরে, তোকেও কোলে নিব। এটা আমার মা। কিন্তু জানিস তো
শত্রুদের আজকে যাওয়া হবে না। আমাকে স্বীকার করতে যেতে দেবে না মা? না, ঠিক আছে, আমি কারোর সঙ্গে কথা বলবো না। ও মা, খুব জেদি চাংড়া, তুই যেতে দাও না মা। আমার শোন লখাই, তুই যদি কথা না বলিস তাহলে কাকে নিয়ে থাকবো? না শোন বাবা, আই আমি বলবো না মা। কি হলো? একটু কান্না, একটু তুই কান্না, কান্দতে পারছিস না? বাবা, যতক্ষণ তুমি শিকারের অনুমতি দেবে না আমি ততক্ষণ তোমার সঙ্গে কথা বলবো না, কাউর সঙ্গে কথা বলবো না। তোকে যাবার অনুমতি দিব, কিন্তু একা নয়। তবে মা, আজ আমাদের এই তো নকরি দাদা, হ্যাঁ, আর সেই যাবে তোর সঙ্গে। কিন্তু ও তো অস্ত্র বিদ্যা কোনো শিখেনি। সত্যই, এখনো তো তুই কোনো অস্ত্র ধরতেই শিখিসনি। পারবো মা আমি? না না, আর যদি পারবি তাহলে আমি নিজ নয়নে আমি দর্শন করতে চাই। তাই বেশ মা, তুমি দেখো। তোকে কপিয়ে ফেল দেবো আমি। মা, ওইটা আমার শত্রু নাকি? দাদা ভাই বাদ ভাত, দেখ তুই আমার শত্রু, আমি তোর শত্রু, ঠিক আছে? আমি কিন্তু হেরে যাব। দেখ বেশি বাড়াবাড়ি করবি তো কমিয়ে দেবো। কিন্তু আমার তো বললো পারবি না, জানি আমি। ঠিকই আছে, হ্যাঁ নেই মা, ঠিক আছে, আজ আমি দেখবো তুই যদি জয়ী হোস তাহলে তোকে যেতে দিব বন শিকারি। শুন, আর যদি হেরে যাক তাহলে কিছু যেতে দিব না। ঠিক আছে মা, যুদ্ধ যুদ্ধ করবি করবি, কিন্তু ঘোচাঘুচি করবি না। ঠিক আছে, ঠিক আছে, লে উঠা প্রস্তুত। চোখের অপরে রাখবি। পারবো না, পারবো না রাখতে। কেন রে, এত বুড়ো ছোড়া, আমি সারাদিন চোখের উপরে রাখবো, আর বাই চান্স কতদিন চোখ থেকে নামবে না, বাই চান্স চোখে যদি মুতে দেয়। আরে সেই কথা বলিনি, আমি বলেছি চোখের সামনে রাখবি, আর কি চোখের আগে আগে রাখবি। ও মানে তার মানে কোথাও যেতে দিবি না। ও মা ঠিক আছে, আশীর্বাদ চা। মা আশীর্বাদ করো মা, যেন আমরা ভালো মতো করে বাড়ি ফিরে আসতে পারি। আশীর্বাদ করো গো মাতা, যাইব শিকারে। হ্যাঁ মা, আশীর্বাদ করো গো মাতা, যাইব Yeah!
হাতের এই মস্তকে হাত রেখে আশীর্বাদ করলাম, তোরা হাসি মুখি আবার ফিরে আস। আমি থাকতে আমার লক্ষ্মীন্দর ভাইকে ফুলের আঁচড়ও লাগতে দেবো না। তাই হবে, রেখে আসি। তোর বুদ্ধি কিন্তু খুব কাজে লেগেছে। বুদ্ধি তো কাজে লাগবে। দেখ বল, ছোটদের কথা যে লাই না কানে, হ্যাঁ ওর দম যায় আর বলবো না। হ্যাঁ এগুলা এগুলা তো কোনো কাজেই লাগবে না। না কি করবো, এদেরকে ফেলতে এমনি করে? না না, ওটা মাকে দেখাতে হবে বাড়ি সে। ও হ্যাঁ, এটা রেখে দিই, পথ দিয়ে যাবো, নিয়ে নিবো। ঠিক আছে, চল শুন বন্ধু, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, একটা গান গা তো দেখি। গান গাইতে গাইতে যাবো? হ্যাঁ তুই গান গা। ঠিক আছে, গান গা, সুন্দর গান গা। ওরে বোঝে না তো মনটা কি, কি করে বোঝায় হৃদয়ের গান গায়, তারি ভাষা না বন্ধু, আপনি আই লাভ ইউ বলছেন? আমি? হ্যাঁ আমি কেন বলবো মা তোমায়, বলো জানি না মা। ওলে ওলে, আপনি বলছেন ওলে ওলে, আয় তো গেলে বকলে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। স্বপ্ন সত্যি? স্বপ্ন নয়, স্বপ্ন স্বপ্ন। তাহলে সুন্দর করে জল ভরে নিয়ে মা, আমি দেখেছিলাম তারা এসেছে আজ। তবে আমি কিছু বলতে চাই বন্ধু। বলো। ওরে জল ভরো সুন্দরী, ওখানে জলে না দাও ঠে, মুখে কবো কথা সঙ্গে নাই মনকে, হাসি মুখে কবো কথা সঙ্গে নাই মনকে। তোমরা
জল ভর সুত প্রদীপ মণ্ডল ভাট্টিওয়ালা এই মায়ের আশ্রয়ে এসে মায়ের রাঙা চরণে পূর্ণ একশো টাকা দান করেছো। তুমি নিজের সন্তানের মতো বলি আমি, তুমি আমি অন্যায় কথা বলো না বাছা। সুন্দরী আমি তোমার স্বপ্ন পেয়ে এসেছি। সুন্দরী দিদি সরোবরে কে তোমার সুন্দরী? তুমি আমার স্বপ্নের সুন্দরী। স্বপ্নে? হ্যাঁ আমি তোমার স্বপ্নের সুন্দরী। হ্যাঁ সে হতে পারে না। কেন হতে পারে না? তাই একটি কথা বলবো আমি। বলো। কথাই তোমার বাড়ি আমি যে তোরই মামিমা। মামিমা? শুন শুন শুন, জীবনে প্রেম করেছিস না তো? এবং তো মামি বললো, একটু পরে শাশুড়িও বলে দিতে পারে। তবে কি করবো বন্ধু, বুদ্ধা কুণ্ঠেকার, ভালোবাসা করতে গেলে দু তিন ঝাঁটার বাড়ি খেতে হয়। শুন বল, আমি আছি আর ওই যে সুটকি মেয়েটা আছে। হ্যাঁ আর তোকে বলবে কি আমি তোমাকে আই লাভ ইউ। তবে কি করব? শুন, মেয়েদের মনের কথা কি না মানে প্রকাশ করতে পারে না, মনে মানে বলবো বলবো মনে ভাববে কিন্তু বলতে পারবে না, কেন আমি আছি আর আমার সামনে তোকে আই লাভ গুলু গুলু বলবে? ঠিক কথা। তুই এক কাজ কর বন্ধু। কি? তুই ওই মেয়েটাকে নিয়ে কোথাও চলে যা। আমি যাবো ঠিক, কিন্তু পূজার শেষে প্রসাদ দিতে হবে আমাকে। ঠিক আছে বন্ধু, দিদিকে নেবো। হ্যাঁ কথা দে। কথা দিলাম। সত্যি? যা। ওই কোথায় কোথায় যাবো? কোথায় যাবো বলতে? হ্যাঁ তুই আমার বউ।
আমি শালা তিনটা চেংড়া ছেড়ে এসে আরে ভাই ইমা তিনটা চেংড়া ছেড়ে এসে আমার তিনটা চেংড়া শালা না দুধ না খেতে পারে না কোকড়ে না আলা এনে এই বিয়ে হয়নি তোমার সাথে তুই যাবি না জুতা পড়বে তোর যাবি রানিমা চল হাঁট হাঁট চেংড়া খেলা কেউ দুধ দিবে চালা দুধ কাটবা চেংড়া রানিমা তুই ধীরে ধীরে অনেক বড় হয়েছিস বাবা সুন্দরী সুন্দরী তুমি আর যত ছলনা করে কেন আমার কাছে তুমি কোনো ছলনা করে জিততে পারবে না সুন্দরী না বলি আমি মামিমা বলি সম্মান করে কথা তুমি আমার স্বপ্নের রাজকুমারী ও তুমি কাছে এসে পাশে বসে লোকাই জুড়া মনোপ্রাণ তুমি কাছে এসে পাশে বসে ছাড়ো
আর চিনিব তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কি দেবে না? তুমি তো আমার ভালো বন্ধু, জানি তুমি এগুলো কথা কাউকে বলবে না। আদর রে, চ না বাবার কাছে চল। তুমি বলবে? হ্যাঁ আমি বলবো। কি বলবি? আমি একটু খুশি টাকা নিয়ে গেলে যে শাড়ি যে খুলে নিয়ে আসলে, ওর অবস্থা খারাপ করে দিয়েছি আমি, সাত দিন উঠতে পারবে না বন্ধু। চলো ছিঁড়ি বস, এই কথা আর একটিবার মুখে নেবে না। চলো ছিঁড়ি বস, চলে এসো বন্ধু। ছিঁড়ি বস কোথায় মা দাসী? ও মা, এসো মা, এসো, কোথায় রইলে তোমরা? দাসী কি হয়েছে মা, কাঁদছো কেন তুমি? জানি মা, জানেন ওই আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমার শাড়ি ছিঁড়লো, আমার চুলের গুটি ধরে জোর জবরদস্তি। তাই কি করবো জানো মা? কি করবে? যাবো রাজপ্রাসাদে, উচিত বিচার চেয়ে নিয়ে আসবো আমি। কেমন মা? নিজের সোনা কি ডনো কি এ কি তোমা
লজ্জা করা দরকার, কারণ সন্তান আমার, কিন্তু তোমারও সন্তানের মতো আমার লক্ষ্য। বাবা বাবা, আমার সন্তান থাকলে কি করতাম জানো? কি করতাম?